জিলহজের প্রথম দশ দিনের আমল, ইবাদত, নেকামল, ভালো কাজ, এটা আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন সময়ের আমল ইবাদত, অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই? ইসলামের যে মৌলিক ইবাদত গুলো আছে প্রায় সব, মেইন মেইন সব ইবাদত গুলো সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন, এমনকি রমজানেও পাবেন না সব। এই দশক যে মর্যাদার দশক যায়, ফজিলতের দশক যায়, ইবাদতের দশক যায়, জিকিরের দশক যায়, তাকবীরের দশক যায়, নফল রোজার দশক যায়, ধারণাই নাই আমাদের কি করব আমরা। আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি। এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল। নাম্বার এক, এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি আল্লাহ জিকির করা। কারণ কোরআন কারিমে সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, ফি আইয়ামে মাদুদাত, নির্দিষ্ট দিনসমূহে, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাশগুল থাকো। এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাফসীর ইবনে কাসীর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন। এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির। তাহলে জিকির শুধু না, পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে। আল্লাহ তাআলার স্মরণ অন্তরে হবে, মুখে আল্লাহ তাআলার জিকির চলবে, কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে, অন্তরের স্মরণের মাধ্যমে, মুখে জিকিরের মাধ্যমে, কোরআনের তেলাওয়াত একটা জিকির, তাসবিহগুলো একটা জিকির, তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির, এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক। সবচেয়ে বেশি জিকির চলবে, সবচেয়ে বেশি কি চলবে? জিকির চলবে। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল। কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোনো দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না। মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা, আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা? জিলহজের প্রথম দশক। রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক। এই জন্য এই দশককে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা। বেশি বেশি কি করা? নেকামল করা। রুটিন যে নামাজগুলো আছে, নাম কাজগুলো আছে, সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা। অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন, কিন্তু এই দশকে মোটেই করবেন না। অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয়, এই দশক মোটেই মোটেই করবেন না। আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে। রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এহতেমামের সাথে করা, আর আরও নফল আমল বাড়িয়ে বাড়িয়ে। আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না, এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন। অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না, এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন না। অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না, এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ুন। এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক, এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা। গুনাহ তো বারো মাসই আমরা করব না, কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে। কারণ আপনারা সূরা তাওবার একটা আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইরামা। তার মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে পাপিষ্ট আর কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন, ভাষা খল খেয়াল করেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের পায়ে নিজে কুঠারাঘাত করিও না। এই দশ দিন না শুধুমাত্র, এই পুরো সম্মানিত চার মাস, সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস, রমজানের আগের মাসের আগের মাস। তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদাবান, অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে, অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে। অন্য সময় আমি গুনাহের কাজ করলেও এই দশকে কোনো অবস্থাতে আল্লাহর নাফরমানি করব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাই আমার। তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম। চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন,
তারা হজ করবেন। এই দশক হজের আমলের মাস, আমলের দশক, এই দশকেই তো হজ হবে। অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, তারা কি করবেন? হজ করবেন। এটা দশকের আমল। এটা হলো চার নম্বর আমল। পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন। কারণ কোরবানি এমন একটা আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন, এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন? কোরবানি করেছেন। আল্লাহ নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো। এই জন্য ঈদুল আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা, এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য। এই দশকের একটা আমল হলো কি করা? কোরবানি করা। কয়টা আমল গেল? পাঁচটা। ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ উঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ, চুল, গোফ, অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না। কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন, এই দশকে আর হাত দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযু মিন শাআরিহি ওয়া আযফারিহি শাইআ, যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে, নিয়ত করেছে, সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন। জিলহজের চাঁদ উঠছে আর কাটবেন না, চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন, এই দশ দিন বিরত থাকে। তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন, যিনি কোরবানি করবেন না, কোরবানি করার সামর্থ্য নাই, তিনি এই আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। এমনকি কোন কোন সালাফ, কোন কোন সাহাবি থেকে এই আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুলনখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন, তারা চুলনখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন, আগে কাটা এবং পরে কাটা, এই দশ দিন না কাটাকাটি না করা, এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে একমত হয়েছে। মওসুয়া কুয়েতিয়া, মওসুয়া ফিকহিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই, কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ এগুলো কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। তাহলে ছয় নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা। সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা, এটা তাকবীরে মুতলাক বলা হয়, সাধারণ তাকবীর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হলো মিন শাআইরিল ইসলাম, এটাকে আমরা করতে পারি, ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবীরটা আমরা পাঠ করব, এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে, কারোর ডিস্টার্ব করে না, মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের মধ্যে থেকে কেউ কেউ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আরো কোন কোন সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন। বাজারে কেন যেতেন ভাই? শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে, তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করব, আমার তাকবীর শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবীর বলে উঠবে, এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবী বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের বাসা বাড়ি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের চিন্তা চেতনা, মন মগজ, দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে। ইবলিসের ওয়াসওয়াস আজকাল আমরা শুনি না। কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে? ইবলিস। তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও মুমিন, স্পষ্ট শয়তান, আমরা জীবনে কোনোদিন দেখিই নাই, আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান। কেমনে স্পষ্ট হলো? আমরা দেখিই না, সে থাকে গোপনে, আল্লাহ বলেছেন স্পষ্ট। ভাইরা আমার, এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে, শয়তানের শয়তানই সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে, চতুর্দিক থেকে শয়তানের শয়তান আমরা দেখি না, তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে, আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে, কখনো শিক্ষার নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিনোদনের নামে, কখনো খেলাধুলার নামে, কখনো ক্যারিয়ারের নামে, এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে আল্লাহ দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে
আমরা অনেকে এখনো আজ করতে পারছি না। ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না। সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তাঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবীর ধ্বনি উচ্চারিত করতে থাকেন। এই তাকবীর ধ্বনি নীরবে না, সশব্দে, সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না, যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবীর গুনগুনিয়ে আমরা গাইতে থাকব, আওয়াজ করে করে বলতে থাকব, সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে। এই আন্দোলনটা আমার প্রত্যেকটি একটু করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবীর দিয়ে উঠেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কত মধুর কণ্ঠে এই তাকবীর পাঠ করা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বড়, ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ বড় আল্লাহ বড়, এবং তার জন্য সমস্ত প্রশংসা। ভাইরা আমার আল্লাহরে বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয়, আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যাই বলবো, একা একা বলি ঠিক আছে, মানুষের সামনে আবার বলবো কেমন লাগে, এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল। আমার আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার যদি নিমুখ হারাম আর কি আছে আল্লাহর জমিনে, আমি কত আল্লাহ নিমুখ হারাম যে আমি সারাদিন আল্লাহ নিয়ে আমাদের মধ্যে ডুবে আসি, আল্লাহর বড়ত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি। তো আমরা ইনশাআল্লাহ এই অচলায়তন ভাঙব, তো আমরা ইনশাআল্লাহ এই হীনমন্যতা এই ইতস্ততা দূর করবো, তো ইনশাআল্লাহ। ভাইরামা টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিয়ে লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবীর পাঠ করবো, বাসায় ঢোকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবীর দিয়ে উঠে, হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবীর দিয়ে উঠে, পুরো পরিবেশটাকে সেভাবে করবেন। আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমে সবসময় তাকবীরটা চালু করে রাখি যাতে সবাই মনে হয়, অফিসে কম্পিউটারে এটাকে মৃদু কণ্ঠে চালু করে রাখি, অন্যান্য কাজ করতে থাকি এই আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে, আমরা আমলটা চিন্তা করবো তো ইনশাল্লাহ। যদি আপনি বাজারে গিয়ে তাকবীর বলেন, আমাদের সমাজের যে অবস্থা, যে অবক্ষয়, দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে, আপনার তাকবীর শুনে হয়তো অনেকে হাসবে, হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবীর দিবেন জোরে জোরে বলবে ব্যাপার কি, কেউ কেউ হয়তো ইচ্ছা করছে মাথা ঘেতে কোনো সমস্যা আছে, এরকম হতে পারে, হতে পারে কি পারে না, কেন হইতে পারে, কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে, সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে, যেখানে সবাই গাফলতিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে, এই জন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল, অথবা তাকে বলা হয় যে আননুন, অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল, আর আমরা সবাই হয়ে গেছি গাফেল, এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে, পাগল মনে করে। ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে, পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গা ছড়ায় যাবে, এটা পাগলা পানি, দেশে আর কোনো পানি থাকবে না, এই পানি সবাই খাইতে বাধ্য হবে, আর এই পানি পাগলা পানি না, আমার এই জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে। রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায়, দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে, আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন। তো সবাই বলতে দিচ্ছে রাজা সাহেব এক কাজ করেন, তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন, যে পাগলা পানি যখন আসবে, সাধারণ পানি যখন থাকবে না, টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে, এক দুই মাস চলবে, তো অন্তত আপনি ওই পানিগুলো খেয়ে ভালো থাকলেন, জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলেলেন। তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে। ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে, এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে, আর পাগল সব কাপড় চোপড় খুলে ফেলছে, এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল, কারণ এগুলো পরনে কাপড় আছে, এগুলো মাথা নষ্ট হয়ে গেছে, এটা পরনে কাপড় পরে রয়েছে কেন,
এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্যদের, যে আমাদের কি করা এখন, সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে, যদি পাগল বলে মাইদ্যুত দেওয়া শুরু করে দেয় কি করা যাবে। তখন এবার সবাই বুদ্ধিদি করলো পরিবারের লোকেরা, যে তাহলে এক কাজ করা যাক, যে সমাজের সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের, আমরাও চলেন পাগলা পানি খেয়ে পাগল হয়ে যাই। এবার তারাও পাগলা খানি খেয়ে পাগল হয়ে গেছে, এবার পাগলে পাগলে মিলছে, আর অসুবিধা হয়নি। এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই, কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায়, ফাসেকের পরিমাণ বেশি হয়ে যায়, সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিবে, তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল। পাগল হওয়া বলতে ফাসেক হয়ে যাওয়া, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল। কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে, মনের সুখে কোনো একটা গান গেয়ে উঠে, তাকে তো কেউ অসুস্থ মনে করে না, তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয়? আপনি যদি বাসে উঠেন, উঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রথম কারো কাছে আমেজি লাগতে পারে। উঠার পর যদি আর একজন পড়েন, বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ ট্যাগ তো দেখা যাচ্ছে না, কিছু বেচবে নাকি, অকার টকার নেই কোনো। আপনি যদি তখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন, ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে তাকবীর পাঠ করতে বলেছেন, আপনারা তো সবাই মুসলমান, আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি, আপনারা কেউ মনে কিছু নেন না, বাস আলহামদুলিল্লাহ, তাইলে কেচ্ছা কত, তো আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ, কঠিন আমল, কিন্তু এটাকে জিন্দা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে, ঘরে যখন সারাদিন তাকবীর ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন, তিনি বলেছেন ফাকফিরু ফীহিন মিনাত তাকবীরি ওয়াত তাহলীলি ওয়াত তাহমীদ, জিলহজের প্রথম দশক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো, বেশি বেশি করে তাহমীদ পড়ো, বেশি বেশি করে তাহলীল পড়ো, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহ হামদ, বেশি বেশি করে পাঠ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তাহলে কয় নম্বর আমল গেল? 7 নম্বর আমল, বেশি বেশি করে তাকবীর তাহমীদ তাহলীল পড়া। 8 নম্বর আমল হলো এই তাকবীর তাহমীদ তাহলীলটাই বিশেষভাবে পড়া। 7 নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন, কোনো সময় ফিক্স নাই, এবং 10 দিন ফুল। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া, সাধারণভাবে তো পড়বেনই আর বিশেষভাবে পড়বেন। বিশেষভাবে কখন? আয়ামে তাশরিকে। আয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই? জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা, পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে, তারা তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন, সর্বাবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে হবে, জরুরি না, প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই নফল রোজা রাখা, এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায়, এবং এই 9 দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কুয়েতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ, সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে, প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা, ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া কুয়েতিয়া কুয়েতিয়া, সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিনই রোজা রাখা মুস্তাহাব, এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয়, যদিও সে বর্ণাগুলো কোনো কোনো সনদি মহাদেশটাকে একটু আপত্তি তুলেছেন, কিন্তু ফুকাহা একরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব, যেহেতু জিলহজের প্রথম 10 দিনের পুরো 10 দিনই ইবাদত আল্লাহর কাছে প্রিয়, অতএব নফল আমল রোজাও একটা নফল আমল, সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে। এই জন্য
নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা, রোজা রাখা। দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা। জিলহজের নয় তারিখে কি করা, রোজা রাখা। প্রথম নয় দিন সাধারণ, আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাত আল্লাতী ক্বাবলাহা ওয়া আল্লাতী বা'দাহা। আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা, এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা, আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি, পিছনে গুনাহ মাফ করে দিবেন, গত এক বছর গুনাহ মাফ করে দিবেন, সারা দিনে গুনাহ মাফ করে দেওয়া হবে, এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি, কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনাহ মাফ করবেন। যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনাহ মাফ পেয়ে যাবেন। কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তো বা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তার। যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা, এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে, এরকম না। অতএব ব্যত্যয় ঘটলে করতে পারে, কথা বুঝে আসছে ভাই? তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না ইনশাআল্লাহ। তাহলে দশ নম্বর আমল গেল জিলহজের নয় তারিখের রোজা। এগারো নম্বর আমল হলো ঈদের ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা। ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না, এই সুন্নাগুলো সবগুলো আমল করা। ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না, গোসল আমরা করি, সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ, অন্য অনেক সুন্নাত আমরা আমল করি, কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া, ভোর রাতে আগে আগে উঠা। অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরের মুসল্লি আরো আমাদের মসজিদে কম থাকে, কারণ চাঁদ রাতে তামাশা করে বেড়ায়, ফজর নামাজ মিস হয়ে যায়। তো ইমানদার সেটা করতে পারেন না, ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার, অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার, আগে আগে উঠা দরকার। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে থেকে একটা, আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আদায় হয় না, সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার। কোথায়? মাঠে। মাঠ এখন কম, বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম, কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাহ জিন্দা হয়। আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি, কেন পড়ি? একটা অজুহাত দেই মাঠ কম, এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না। অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে, কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাঠ বলি করতে চায়, আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো, আমাদের একটা বাঁকা বাঁধি থাকে। এই রোগ মসজিদে মসজিদ ঢুকে গেছে, মসজিদ কমিটির লোকদের মধ্যে এরকম ঢুকে গেছে, তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করব না, চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি, বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় করে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই। এই জন্য ভাইয়েরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না। হ্যাঁ, যদি কোনো রাস্তা এরকম হয় যে না এই রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বামে আসে, মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না, তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে, কিন্তু সাধারণত রাস্তা নয়, বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায়? মাঠে। এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না, মাঠে আদায় করবেন। এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার, শহর তো বটে, গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয়, কেউ কাউকে মানতে রাজি না, কেউ কাউকে মানতে রাজি না। আরেক জায়গায় ঈদগাহে নামাজ পড়ে আমাদের ইজ্জত থাকে নাকি? এই লোক ইসলাম বুঝে নাই। ঈদের জামাত হবে অনেক বড় জামাত, সেখানে বহু মসজিদের মুসল্লিরা আসবে, এটার মধ্যেই সৌন্দর্য, পুরো মহল্লার মানুষের সম্মিলন ঘটবে, এই সুন্নাতটা আদায় পায় না। ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত, সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানির গোশত দিয়ে হবে, এটা সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত বর্ণিত আছে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না, যায়? আপনি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দিয়ে দিয়েছেন, এটা কি নিজে খাওয়া যায়? আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন, মসজিদে দান নিয়াত করলে মসজিদকে দিয়ে দিবেন, আপনি নিজে ভোগ করতে পারবেন না। শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে, যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করার সময় বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাক মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম, আমার কোনো ধান্দা নাই,
অথচ আবার ঠিকই ওইটার গোশতটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, যে আল্লাহ আপনার থেকে কবুল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি বা তোমাকে দিছি তুমি খাও। তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা, যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি, এটা সুন্নাত। এই জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো, রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না, ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোশত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন। তাহলে এগারো নম্বর আমল হলো ঈদুল আজহার সব সুন্নাগুলা পালন করা। আমরা আবারও এক নজরে বলি জিলহজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা। এই দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাওবায় করেছে। দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেক আমল করা, কারণ এই দশকের নেক আমল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেক আমল ভালো কাজের চাইতে বেশি প্রিয়। এই দশকের নেক আমল চলতে থাকবে, সেটা জিকির হোক, তেলাওয়াত হোক, দান সাদাকা হোক, নফল রোজা হোক, নফল নামাজ হোক, যত রকমের ইবাদত আছে, এটা ইবাদতের দশক। রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা, এই দশকে এরকম কি চলবে, ইবাদত চলতে থাকবে। তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনাহ এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি, এই দশকে গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি, কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য। সেখানে গুনাহ করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত ওরকম ভয়াবহ হবে, এই জন্য এই দশকে গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা। চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন। ছয় নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন, এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা যারা কোরবানি করবেন না তারাও, এমনকি বাসা বাচ্চাদেরকেও, জিলহজের এই দশ দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন, চাঁদ ওঠার আগে করবেন আর কোরবানির পরে করবেন। কয় নম্বর আমল গেল? ছয় নম্বর। সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চস্বরে সরবে তাকবীর পাঠ করতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোন কোন হাদিসে তিনবার তাকবীর আসছে শুরুতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর আট নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া, সেটা কিভাবে, জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের ১৩ তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবীর নামাজের পরে একবার করে পাঠ করা, এটা বিশেষ সময়, তাকবীরে মুকাইয়াত বলা হয় এটাকে, স্পেশাল। এটা আট নম্বর আমল। নয় নম্বর আমল হলো জিলহজের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব। ১০ নম্বর আমল হলো জিলহজের ৯ তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সওয়াবের কাজ, এক বছর আগের এবং এক বছর অগ্রিম পরের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেন, অর্থাৎ সগীরা ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বড় গুনাহ থেকে তওবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে। আর ১১ নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্নাহ আছে সব সুন্নাহগুলো সঠিকভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজের এই ১০ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তৌফিক দান করুন। এই দশক যে মর্যাদার দশক যায়, ফজিলতের দশক যায়, ইবাদতের দশক যায়, জিকিরের দশক যায়, তাকবীরের দশক যায়, নফল রোজার দশক যায়, ধারণাই নাই আমাদের, মনেই থাকে না। অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাবভাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই, অন্য সময় ফজরে গাফলতি, এই দশকেও গাফলতি। আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাশাআল্লাহ, ঠিক না? ঠিক। যে লোক বখিল সেও টুকটাক দান করে, যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে, যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয়, কারণ রমজান ইবাদতের মৌসুম চলছে। তাহলে জিলহজের প্রথম দশকে এরকম ইবাদতের ছিটাফোঁটা, ইবাদতের কোনো আবহ, ইবাদতের কোনো পরিবেশ, ইবাদতের কোনো আলামত, এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না। তাহলে এই দশক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক, অজানা দশক, এই আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে, এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ইনশাআল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব। আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন। আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন, আপনার মসজিদগুলোতে আপনারা বিতরণ করবেন।
রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন। যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার মহল্লায় গলিতে গলিতে তাকবীরের ধ্বনি চালায় রাখবেন এবং তাকবীরের ধ্বনি শুরু করবেন, এবং যুবকরা প্ল্যান করে করে তাকবীর পাঠ করবেন। আবার তাকবীরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না, মিছিল করতে করতে আল্লাহ আকবার আল্লাহ আকবার দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না, এই ডিস্টার্ব আবার করা যাবে না। খবরদার, ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে, কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।